আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020-এর আয়োজনে। তো আজকে আমি চলে এসেছি সনিতে। তো সনির যে প্যাভিলিয়নটা আছে সেটা আমি আজকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো এখানে প্রথমেই আছে কিন্তু সাউন্ড সিস্টেম। তো সাউন্ড সিস্টেমের কিন্তু এখানে অনেক অনেক কালেকশন আছে। তো এগুলো সম্পর্কে ডিটেলসে বলবে আমাদের আপনি। তো আপনি আপনার নামটা বলে আমাদেরকে এগুলো কালেকশন সম্পর্কে বলেন। সবচেয়ে শুরু এটা দিয়ে, এটা হচ্ছে একটা পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এটার প্রাইস হচ্ছে 24,900 টাকা। রেগুলার প্রাইস আরও বেশি, 34,500 টাকা, কিন্তু এখন বর্তমানে আমাদের ডিসকাউন্ট চলছে। এটা রেগুলার প্রাইস আছে হচ্ছে 34,500, এটা আমরা ডিসকাউন্টে মেলার জন্য দিচ্ছি 24,900 টাকা। ওকে, তারপর আমরা আরও কিছু স্পিকার দেখবো। এটা একটা আমাদের নিউ অ্যারাইভাল একটা পোর্টেবল স্পিকার। এটার প্রাইস হচ্ছে 37,000 টাকা, মেলার জন্য এটা আছে 25,900 টাকা। ওকে, আমি এটা একটু দেখাচ্ছি। এটা কি মানে থ্রি ইন ওয়ান? এটা হচ্ছে একটা হাইফাই সিস্টেম। ওকে, এটা হচ্ছে 30,500 টাকা হলে এটা নিতে পারবেন। এমনিতে রেগুলার প্রাইস 41,500 টাকা। আমি এটা একটু দেখাচ্ছি, এটাও কি থ্রি ইন ওয়ান? এটাও থ্রি ইন ওয়ান, এটার কাছে কাছে, বাট সাউন্ড কোয়ালিটির দিক থেকে এটা এটার চেয়ে একটু হায়ার লেভেলের সাউন্ড কোয়ালিটি পাবেন। ওকে, এটার অফার প্রাইস আছে হচ্ছে এখন 39,900। এমনিতে 59,500 টাকা রেগুলার প্রাইস, কিন্তু 39,900 টাকা এখন কিনতে পারবেন। এটাও থ্রি ইন ওয়ান, এটা দেখতে পাচ্ছেন বক্সগুলো কিন্তু বিশাল। এটার ওয়াটটাও অনেক বিশাল, এটা হচ্ছে 2400। মোটামুটি বাসায় ছোটোখাটো কোনো প্রোগ্রামের জন্য, হলুদের অনুষ্ঠান, হ্যাঁ, সাউন্ড সিস্টেম আর বাইরে থেকে আনতে হবে। এটা হচ্ছে প্রাইস 1,39,900। আর যে সমস্ত প্রতিষ্ঠানে প্রায়শ সময় এরকম সাউন্ড সিস্টেমের প্রয়োজন হয় তারা কিন্তু একবারে কিনে নিলেই পারেন। তো এটার প্রাইসটা বলে দিচ্ছি, এমনিতে প্রাইস হচ্ছে 1,39,900 টাকা, কিন্তু বর্তমানে অফার প্রাইসে মাত্র 94,900 টাকা হলে আপনারা এই সাউন্ড সিস্টেমটা নিতে পারবেন। তারপর আমি এটা একটু দেখাচ্ছি। এটা কি, এটার ভিতরে সব দেওয়া? এটা 65,000 টাকা হলে এটা কেনা যাবে। চমৎকার, আমি এটা একটু দেখাচ্ছি। এটার প্রাইসটা, এটা হচ্ছে একটা চমৎকার কালেকশন। এটা 90,000 টাকা হলে এটা কেনা যাবে। তো ভিউয়ার্স, সনি যে সাউন্ড সিস্টেম সম্পর্কে আশা করি আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি। তো এখানে আরও অনেক কিছু আছে, টিভি আছে, ক্যামেরা আছে, লেন্স আছে, হ্যান্ডিক্যাম আছে, সব কিছু সম্পর্কে আমরা পরবর্তী এপিসোডে আপনাদেরকে বলবো। তাপি, এই এপিসোডের মতো আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।